গত বছর 25 আগস্ট মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযান শুরুর পর রোহিঙ্গাদের ঢল নামে বাংলাদেশ সীমান্তে। মানবিক কারণে সীমান্ত খুলে দেয় বাংলাদেশ সরকার। পালিয়ে আসা রোহিঙ্গাদের মুখে মিয়ানমার সেনাদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা, বাড়িঘর পুড়িয়ে দেয়া ও ধর্ষণের অভিযোগ উঠে আসে। একে জাতিগত দমন অভিযান হিসেবে বর্ণনা করে জাতিসংঘ। গত এক বছরে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা 7 লাখ ছাড়িয়েছে। আরও 4 লাখের মতো রোহিঙ্গা বিভিন্ন সময়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে কয়েক দশক ধরে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মুখে মিয়ানমার সরকার নতুন আসা শরণার্থীদের ফেরত নিতে গত ডিসেম্বরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও তাতে কোনো অগ্রগতি নেই। বরং রাখাইনের পরিস্থিতি উন্নতি না হয় এখনও নিজেদের ভিটে মাটি ছেড়ে অনেকে বাংলাদেশে আসছে বলে জানিয়েছে রয়টার্স। পালিয়ে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে, এখনও রাখাইনে গ্রেফতার ও নির্যাতন অব্যাহত রয়েছে। মিয়ানমারের দোষী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছেন এশিয়ার 5 দেশের 130 জন এমপি। এমন মানবতা বিরোধী অপরাধের জন্য যথাযথ ব্যবস্থা নিতে বিশ্ব নেতাদের ব্যর্থতাকে দায়ী করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এদিকে মিয়ানমারের অনলাইন সংবাদ সংস্থা ইরাবতী জানিয়েছে, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে 160টিরও বেশি পুলিশ আউটপোস্ট বসিয়েছে মিয়ানমার। দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার হামলার প্রথম বার্ষিকীতে নতুন করে হামলার আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি মিয়ানমার কর্তৃপক্ষের। রাখাইনে হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের যেসব অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে এসেছে তার প্রায় সবগুলোই অস্বীকার করে আসছে মিয়ানমার। বাংলাদেশকে উল্টো চাপে রাখার কৌশল নিয়ে গত মঙ্গলবার দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি বলেছেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশের উপরই নির্ভর করছে। এদিকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে বেড়ে ওঠা অন্তত 50,000 রোহিঙ্গা শিশুর জীবন অনিশ্চিত বলে জানিয়েছে ইউনিসেফ। এক সংবাদ সম্মেলনে ওই শিশুদের সব হারানো প্রজন্ম আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘের এই সংস্থাটি। মঞ্জুরে খোদা, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।